কারোর সম্পর্কে ধারণা করার আগে 10 বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি। কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না, বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে, কারোর বিষয় হবে। ঘরে ঘরে এই অপরাধে পাপের চর্চা হয়। আপনি প্রবাসে আছেন বিদেশে, আপনার বউটা দেশে আছে, মায়ের সাথে লম্বা চড়া মোবাইলে কথা হয়, আপনার মা, আপনার বোন, আপনার ঘরের অন্যান্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে, এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে, আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, স্ত্রীর ব্যাপারে খুবই ফেটে পড়তেছেন, আপনি কিন্তু জায়গায় নাই, আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন, ফুলতেছেন। আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মার বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে তিল হলো এটাকে তাল বানায়া ওইটাকে রং চং লাগায় আপনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাকে ফুলায় তুলতেছে, আছে না নাই? আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন, বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না, আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে, আমার মা মিথ্যা বলে না, আমি জানি, এটা বোঝার জন্য আবার ততটুকু যোগ্যতা দরকার যে কতটুকু বিশ্বাসযোগ্যতা, মা হলেই আমি অন্ধ হয়ে যাব, মা যে মিথ্যা বলতে পারে, ঘুরে বলতে পারে, বাড়ায় বলতে পারে, এইরকম অনেক মা আছে, বোনও আছে, স্ত্রী এরকম অনেক সময় হয়। তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবেন, সেটা মা হোক, বোন হোক, স্ত্রী হোক, ভাই হোক, অন্য কেউ হোক, 10 বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে এটাই কি সত্য, না এই সত্যের পেছনে আসল সত্য লুকায়িত আছে, ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন, মাথা গরম করে ফেললেন, দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন, আপনাকে সঠিক তথ্য দেয়া হয় নাই, ততক্ষণে এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে। হয় কি হয় না এগুলো? ভাইরা আমার, একজন মুসলমান দায়িত্বশীল হবেন, একজন মুসলমান দায়িত্বশীল হবেন। আমি যাই শুনবো তাই বিশ্বাস করব না, আমাকে বিশ্বাস করতে হলে যাচাই বাছাই অনুসন্ধান চালাতে হবে, চেক করতে হবে, ক্রস চেক করতে হবে। যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয়, হ্যাঁ কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন, ইতিবাচক ধারণা করবেন, কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন, এটার জন্য প্রমাণের প্রয়োজন নাই, এটা আপনি ধারণা করে করলে বরং সওয়াব হবে। কথা কি বুঝাইতে পারছি? একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবেন, ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নাই, ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয়, ভালো মনে না হলেও সাদা মনে, সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন, এটা সওয়াবের কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াজ্জান ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা কুধারণা করা থেকে বেঁচে থাকবা, কে কি বললো না বললো আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন, এটা করবেন না, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। মানুষের কান কথা শুনে বা আপনি ইশারা ইঙ্গিতে কিছু দেখে বাজে ধারণা করলেন। ওই যে একটা গল্প আছে না, যে দুজন লোক, তারা দুজনে ভোর রাতে দেখেছে একজন লোক ভোর রাতে উঠে পুকুরের ঘাটে হাত মুখ ধুইতেছে, হাত মুখ ধুইতেছে, এটা একজন চোরে দেখছে আর একজন তাহাজ্জুদ গুজারে দেখছে। চোর দেখে বলতেছে যে আরে আমি মনে করছি এই গ্রামে আমি একাই আছি, দেখি আমার জাতি ভাই আরেকটাও আছে পাওয়া গেছে, ভোর রাতে মানুষের ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমি চুরি করি, তাই মনে হচ্ছে আর কেউ নেয়, ঘাটে দেখে আরেকটা হাত মুখ দিতেছে, এটাও মনে আমার দলেরই, কারণ সে নিজে যেহেতু চোর এই জন্য ধারণা করছে কি আরেক বেচারা তাহাজ্জুদ পড়তে উঠছে, উনি উঠে বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের এলাকাতে আরো অনেক তাহাজ্জুদ গুজার তাহলে আছে, আমার তো জানা ছিল না মাশাআল্লাহ, এই ভাইটা উজু করতেছে তাহাজ্জুদ পড়ার জন্য, এই জন্য তাহাজ্জুদ গুজার দেখে সে চিন্তা করছে কি তাহাজ্জুদ গুজার। মোহতরম হাজরিন, ইমানদার, ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি, আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা, প্রমাণিত কিনা, প্রমাণিত নয় আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারোর সম্পর্কে বাজে ধারণা করে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না বাদাযযন্ন ইসম, কিছু কিছু ধারণা এটা পাপ, অপরাধের কারণ হয়, এর কারণে আপনার আমল নামে গুনাহ লেখা হয়, সগীরা গুনাহ না কবিরা গুনাহ, মহাপাপ, আপনি টেরও পান না। অহরহ এগুলো আমাদের মধ্যে আছে না নেই? অমুক এই টাইমে ওইদিক কেন গেল, ও তাহলে আকাম করার জন্যই গেছে, এই জায়গায়
এই কথাটা কেন বলল, তাহলে ওর মতলব এটা খারাপ। এইরকম মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে, এই পাপটা এই অপরাধটা অনেক নেককার অনেক নামাজি মানুষও অহরহ করে থাকে। মুহতারাম হাজেরিন, এটা থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ওয়াফদ একটা দলকে পাঠিয়েছেন বনিল মুস্তালিকের কাছে যাকাত উসুল করবার জন্য। তারা সেখান থেকে যাকাত উসুল করতে গিয়ে, যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সেখান থেকে যাকাত উসুল করতে গিয়ে দেখলেন এলাকাবাসী তাদেরকে তাদের দিকে অগ্রসর হয়ে আসছে শহর থেকে বের হয়ে। তাদের উদ্দেশ্য ছিল ওয়েলকাম জানানো, কিন্তু তারা ভুল বুঝেছেন। এই যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসেছেন যাকাত কালেকশন করা ছাড়া। তারা মনে করেছেন যে এই লোকগুলো আমাদের সাথে বোধহয় যুদ্ধ করতে আসছে, আমাদেরকে হত্যা করতে আসছে। উল্টা তারা এসে নালিশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মদিনার মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলে রাগান্বিত হয়ে গেলেন যে যাকাত ফরজ যাকাত দিতে অস্বীকার করে, এরা কেন মুসলমান কিভাবে এটাকে অস্বীকার করতে পারে, এটাকে অস্বীকার করলে তো মুসলমানই থাকবে না। বনুল মুস্তালিকের মানুষদের বিরুদ্ধে তারা ক্রুদ্ধ হয়ে গেলেন। এদিকে বনুল মুস্তালিকের লোকেরা ফিরে আসলো, তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারা তখন দেখলেন কিরে নবীজির পাঠানো লোক তো চলে গেছে, আমরা তো তাকে ওয়েলকাম করতে গেছি। তখন তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো জিনিসটা খুলে বললেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ইমানদাররা কখনো যার কাছ থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যে বিষয়ে ভালো করে জানো না, পরিষ্কার করে জানো না, স্পষ্টভাবে জানো না, তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো, এ বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না, কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তর, এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে, এই কান কি কি শুনছে, এই চোখ কি কি দেখছে, আর এই মন কি কি চিন্তা করছে, এর সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছো, তোমার চোখ দিয়ে কোথায় দেখেছো, কান দিয়ে কি শুনেছো, মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছো, সেটা কতটা সঠিক কতটা ভুল যাচাই বাছাই করা ছাড়া করলা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না, অপরাধ মনে করি না, পাপের কাজ মনে করি না, যার কারণে সেগুলোকে কোনো দোষের বিষয়ও মনে করি না। মুহতারাম হাজেরিন, গ্রামে শহরে অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি, নানান কথা শুনি, চায়ের দোকানের আড্ডায়, রাস্তার মোড়ে মোড়ে, ফেসবুকের অলিতে গলিতে, বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই, ঠিক না বেঠিক? ঠিক এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম, একজন এসে একটা বলল, আরেকজন এসে একটা বলল, লোকটাকে খারাপ বলল, আপনিও মনে করলেন লোকটা এত খারাপ, অথচ আপনি নিজে জানেন না এবং এ ব্যাপার আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা ফাসেক, কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন। তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না, তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই, শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন, এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমল নামায় একটা গুনাহ লেখা হবে, সগিরা গুনাহ না কবিরা গুনাহ। কথা কি বুঝাতে পারছি?